বর্তমান সময়ে আপনারা যারা ফ্রিল্যান্সিং করতেছেন কিংবা যারা ফ্রিল্যান্সিং করতেছেন না, অনেকেরই জনপ্রিয় পেওনিয়ার মাস্টার কার্ড। তবে পেওনিয়ার অ্যাকাউন্টটি অনেকেই ফ্রি নিতে চান একেবারেই, আবার অনেকেই কাজ করে লিগ্যাল ওয়েতে নিতে চান। তো যারা লিগ্যাল ওয়েতে নিতে চান তারা জাস্ট আমার এখান থেকে মানে আই বাটন থেকে কিছু ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, এবং যারা ইলিগ্যাল ওয়েতে বা একদমই ফ্রিতে কার্ডটি নিতে চান তারা কিভাবে নিতে পারবেন বা কিভাবে কি সম্পূর্ণ জিনিসটাই আজকের ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। তবে এখন কথা হচ্ছে আমার জাস্ট পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করি। আমার একটা ছোট ভাই আমাকে একটা অ্যাকাউন্ট দিয়েছিল উইথ $99 মতো ছিল ওই অ্যাকাউন্টটাতে। তো ওই অ্যাকাউন্টটাতে কিভাবে আমি কার্ড নিতে পারি সেটা আপনাদেরকে দেখাবো, তার জন্য একটু স্ক্রিনের ভিতর। সো গাইস, আমি যেটা করতেছি এখন সেটা হচ্ছে আমার পেওনিয়ার অ্যাকাউন্টটিতে লগ ইন করতেছি। সো পেওনিয়ার অ্যাকাউন্টটিতে লগ ইন করার সাথে সাথে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমার ইউএসডি ব্যালেন্সটা এখানে হচ্ছে 99.48। সো এখানে আমার যে ট্রানজ্যাকশনটা সেটা হচ্ছে যে এখানে পেপ্যাল থেকে হচ্ছে 11 সেন্ট ইউএসডি পাইছি, তারপরে এখানে পেপ্যাল থেকে ফাইবার থেকে হচ্ছে 16 ইউএসডি রিসিভ করেছি, তারপরে হচ্ছে এখান থেকে ইউরো থেকে ইউএসডিতে ট্রান্সফার করেছি, পেপ্যাল থেকে। এটা হচ্ছে আমার মানে টোটাল এভাবেই হয়েছে। সো এখান থেকে আমি যদি কার্ডটি অর্ডার করতে যাই তাহলে যেটা দেখাবে আমাকে সেটা হচ্ছে যে এখানে দেখুন যে দিয়ে দিয়েছে অর্ডার কার্ড, আর অর্ডার ডিটেলস দেওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছে। আমি ইউএসডিটা যদি অর্ডার করতে যাই এখান থেকে তাহলে আমাকে সেটা হচ্ছে যে 100 ইউরো বা ইউএসডি আমাকে রিসিভ করতে হবে। সেটা হচ্ছে যে কোনো মার্কেট প্লেস থেকে বা মার্কেট প্লেস থেকে যদি আমি ইউরো বা ইউএসডি রিসিভ না করে থাকি $100, তাহলে আমি এখান থেকে কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। তো এখন কথা হচ্ছে এতগুলো ডলার থাকার পরেও আমি কোনো ওয়ে পাচ্ছি না অর্ডার দেওয়ার জন্য। সো এখন যারা এই ওয়েগুলি না দেখে, অনেক সিস্টেমের ওয়ে আছে, থার্ড পার্টি কিংবা অন্যান্য ওয়েবসাইট বা সফটওয়্যার কিংবা অন্য অনেকগুলো ওয়ে আছে সেই ওয়ের মাধ্যমে। তো তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে হয় যেটা আমি যদি ইউটিউবে একটু সার্চ করি তবে সার্চ করার পরে দেখা যায় যে লট অফ টিউটোরিয়াল রয়েছে এই বিষয়ে এবং তারা এনে প্রুফ দেখাচ্ছে। তো আমার সাথে এ পর্যন্ত আমি যদি একটু দেখাই তাহলে হচ্ছে শানজামুল হক একজন ভাই আছে, তিনি আমার কাছে মানে কথা বলেছিলেন, তার সাথে আমি কথা বলেছি অনেকক্ষণ, তিনি প্রায় 3 মাস যাবৎ ট্রাই করতেছে বাট আসতেছে না। নবীন ভাই, ওনার সাথে আমার কথা বলার পরে যেটা জানতে পারি ওটা হচ্ছে যে উনি কার্ডটা এনেছিল এই বছরের প্রায় ফেব্রুয়ারির দিকে। তো ফেব্রুয়ারির দিকে কার্ডটা আনার পরে উনি প্রথম যখন মার্কেট প্লেস থেকে উইড্রু দেন, উইড্রু দেওয়ার পরে সেখান থেকে $30 কেটে নিয়েছে। অর্থাৎ আপনি যদি ফ্রিও চান তাহলে মানে ফ্রিও কোনোভাবে আনতে পারেন, আনার পরে আপনি যখন ওটাতে ডলার লোড দিবেন এবং ডলার লোড দেওয়ার সাথে সাথেই সেখান থেকে আপনার প্লাস্টিক মাস্টার কার্ডের যে ফিটা আছে সেই ফিটা কেটে নেবে। তো এই জন্য যারা চিন্তা করতেছেন যে একেবারে আমি ফ্রিতে কার্ডটি আনবো এবং কার্ডটি চালাবো সেই ক্ষেত্রে কোনো লাভ হবে না। যদিও আপনি কার্ডটি আনতে পারেন মানে আপনার হাত পর্যন্ত পেয়ে যান কোনো কারণেও, তারপরে ওইখান থেকে আপনার ভালো পরিমাণে একটা ফি আসবে। এখন কথা হচ্ছে যারা ইলিগ্যাল ওয়েতে আনে তাদের ক্ষেত্রে অনেকটাই সমস্যা হয়, যেটা আমি আরও কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি। সেটা হচ্ছে যে বেশ কিছু ইউটিউবার আছে যারা আপনাদেরকে দেখাচ্ছে যে ইলিগ্যাল ওয়েতে কীভাবে কার্ডটি নিয়ে আসা যায়। তবে আপনি কার্ডটি নিয়ে আসতে পারবেন ঠিকই, নানা সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। তখনই আপনি যখন ট্রানজ্যাকশন করবেন তখন আপনার ফিটা একটু বেশি পরিমাণ হবে, আর আপনি যখন ট্রানজ্যাকশন না করবেন তাহলে তো ফির কথাই নেই, অ্যান্ড হচ্ছে আপনার মানে কোনো এক্সট্রা কোনো ফেসিলিটি পাচ্ছেন না। তবে অবশ্যই আমি মোটিভেট করব যদি আপনারা ট্রাই করেন এবং ট্রাই করার পরে আনতে পারেন তাহলে তো আপনাদের কাজের প্রতি মনোযোগটা বাড়বে, আর যদি আপনারা না আনতে পারেন কার্ডটি মানে থেমে যায় কোনো কারণে তাহলে হয়তোবা এই জনকে ওই জনকে মেসেজ দিতে দিতে ক্লান্ত হয়ে একসময় আপনার কাজ করার যে সদ ইচ্ছাটা ছিল ইচ্ছাটাই হারিয়ে ফেলবেন। তবে এর জন্য অবশ্যই আমরাই দায়ী, কারণ হচ্ছে একটা সময় এরকমও গেছে আমরা একজনে মানে মোটামুটি রীতিমতো বিজনেস করা শুরু করে দিয়েছিলাম অনেকেই, মানে কার্ড এনে কার্ড সেল করা। এখনও অনেকেই হয়তোবা খুঁজতেছেন, কারণ আমার রিসেন্ট একটা ভিডিও আপলোড করেছি পেপার মাস্টার কার্ডটা নিয়ে। তবে পেপার মাস্টার কার্ডটা নিয়ে ভিডিও আপলোড করার পরে আমি ফেসবুকে যেটা খেয়াল করেছি সেটা হচ্ছে যে মানে অনেকেই আপনারা আমাকে মেসেজ দিয়েছেন যে ভাই আপনার কাছ থেকে আমরা পেপ্যাল মাস্টার কার্ড কিনতে চাই। তবে আমি এই ভিডিওতে একেবারে বলতেছি যদিও শেষের দিকে আমি কোনো পরিমাণ মাস্টার কার্ড সেল করি না, কারণ মাস্টার কার্ড কী জন্য আপনারা কিনবেন না এ নিয়ে আমার একটা প্যাচাল আছে পূর্বে, সেই প্যাচালটা আশা করি দেখে নেবেন। তো এই ভিডিওটা দেখার পর আই থিঙ্ক আপনারা মানে ফ্রিতে পেওনিয়ার কার্ডটা নিতে যাবেন না, বা যারাই নিতে চাচ্ছেন
তারাও হয়তো বা নেওয়ার চেষ্টা করে দেখতে পারেন যে নেওয়া যায় কিনা। তো এই ছিল কথা, আজকের ভিডিওটা ছোট করেই বানানোর চেষ্টা করলাম, কারণ হচ্ছে আমি অনেকদিন ধরে ভিডিও আপলোড করার সময় পাচ্ছি না। সো আজকে এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।